বন্ধুরা আসসালামু আলাইকুম এখন থেকে প্রায় অনেক চ্যানেলে কিন্তু সঠিক ওয়াচ টাইপ কিন্তু কাউন্ট হবে না মনিটেশন ট্যাবের মধ্যে এবং শর্ট ভিডিওর মধ্যে যে ভিউজটা রয়েছে 10 মিলিয়ন ভিউজ মনিটেশন ট্যাবের মধ্যে যেটা যোগ হয় সেটা কিন্তু অনেকের কিন্তু যোগ হচ্ছে না বা যোগ হতে দেরি হচ্ছে এটা আসলে কেন হচ্ছে বন্ধুরা এই যে ওয়াইটি স্টুডিও স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আমরা যে আর্ন সেকশনটা দেখতে পাই এই আর্ন সেকশন আসার পর আমরা কিন্তু অনেকেই কিন্তু এখানে একটা লেখা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেকেই কিন্তু মেল করেছে অনেকে মেসেঞ্জার আমাকে জানতে চেয়েছেন আমার দর্শকরা যে আসলে এটা কেন দেখাচ্ছে শোয়িং ডেটা অ্যাজ অফ এপ্রিল তেরো দুই ঠিক আছে এটা কেন দেখাচ্ছে আজকে হচ্ছে এপ্রিলের আঠারো তারিখ কিন্তু এখানে দেখাচ্ছে এপ্রিলের তেরো তারিখে এটা কেন দেখছে এটা আমরা কিভাবে সমাধান করব এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও সঠিক ডেটাটা কিন্তু শো করছে না আমরা সবাই জানি যে আমরা আজকের দিনে যেই ভিউজটা পাচ্ছি দিনে যেই ওয়াচ টাইমটা আমরা গেইন করছি সেটা কিন্তু ঘন্টার মধ্যে মধ্যে কিন্তু কিন্তু আমাদের যোগ হয়ে যায় কিন্তু এখন কিন্তু যোগ হচ্ছে না ভিউজ যোগ হচ্ছে না ওয়াচ টাইম যোগ হচ্ছে না এখন আমরা কি করব। আসলে এখানে কি বোঝাতে চাচ্ছে ইউটিউব সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো তো বন্ধুরা এখানে দেখুন শোয়িং ডেটা অ্যাজ অফ এপ্রিল তেরো দু হাজার এখানে লার্ন মোড এটার মধ্যে আমরা ক্লিক করবো লার্ন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াই কোড দিস টেক আপডেট অর্থাৎ এই যে ওয়াচ টাইম ভিউজ এগুলো আপডেট হতে কেন এক সপ্তাহের মতো লাগছে এখানে কিন্তু ইউটিউব সেটা ব্যাখ্যা করতেছে ইউটিউব বলছে যে উই কেয়ারফুলি ভ্যালিডেট ইচ চ্যানেলস এন্ড ম্যাট্রিক্স বিফোর দে আর ডিসপ্লেড হেয়ার এখানে ইউটিউব বলছে উই কেয়ারফুলি ভ্যালিডেট আমরা খুব যত্ন সহকারে এগুলোকে আমরা ভ্যারিফাই করি প্রত্যেকটা চ্যানেলের এঙ্গেজমেন্টগুলোকে এংগেজমেন্টের যে ম্যাট্রিক্স রয়েছে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম লাইক কমেন্ট ডিসলাইক শেয়ার অর্থাৎ প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমরা সঠিকভাবে ভ্যালিডেশান করার মাধ্যমে আমরা এটাকে ডিসপ্লে করে থাকি আমরা মনিটেশন ট্যাবের মধ্যে অ্যানালিটিক্সের মধ্যে আমরা এটাকে প্রদর্শন করে থাকি দিস প্রসেস মেটেক সেভারেল ডেজ টু কমপ্লিট এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য কিছুদিন সময় লাগতে পারে ঠিক আছে কিছুদিন সময় লাগতে পারে অ্যান্ড মে ভ্যারি ফ্রম বাট ইউ সি এলস হায়ার এমনকি সেটা ভ্যারি করতে পারে পরিবর্তন হতে পারে এক এক চ্যানেলের ক্ষেত্রে এক এক রকম কম বেশি হতে পারে ঠিক আছে সার্জ অ্যাজ ইউটিউব অ্যানলিটিক্স যেটা আপনার দেখা যাচ্ছে ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে একরকম মডিটেশন টাইপের মধ্যে এক রকম সুতরাং এক্ষেত্রে আপনাকে হতাশ হওয়ার কিছুই নেই আপনারা যারা হতাশ হচ্ছেন যে আসলে আমার যোগ হচ্ছে না কেন এটা কিন্তু আগে পরে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু যোগ হবে মনিটেশন ট্যাবের মধ্যে এবং কি আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে ভিউজটা কিন্তু যোগ হয়ে যাবে এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছুই নেই তো ফেক এঙ্গেজমেন্টগুলো বেশি আসার কারণে অনেক কাছে ভাবে ওয়াচ টাইম কমপ্লিট করে ভিউজ কমপ্লিট করে ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য দ্রুত তাদের জন্য হয়তো ইউটিউব এই আপডেটটা নিয়ে এসেছে এখন থেকে হয়তো অনেক ভালোভাবে এটাকে ভ্যারিফাই করছে তারা যাতে করে কোনো ফেইক এঙ্গেজমেন্ট করে কেউ যাতে মোটিট্রেশন না পায় সেজন্য কিন্তু এই আপডেটটা নিয়ে এসেছে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যাদের এটা সম্পর্কে সন্দেহ ছিল এই আপডেটের সম্পর্কে তাদের কিন্তু ক্লিয়ার হতে পেরেছেন আসসালামু আলাইকুম